ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে তোমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে তুমি চাইছো আরও একটা অন্য অ্যাকাউন্ট লগ ইন করতে তো সেটা কিভাবে করতে হয় চলো শিখিয়ে দিচ্ছি তো কর্নারে যে থ্রি লাইন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পেয়ে যাবে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে একদম শেষে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট নামে তো দেখো এখানে দেখতেই পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু এরকম অপশান পাবে তো দেখো একটা অপশান রয়েছে লগ ইন ইন্টু এক্সিস্টিং অ্যাকাউন্ট আর একটা রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখন যদি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করো তাহলে কিন্তু তোমার একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করার স্টেপ তোমাকে ফলো করতে হবে কিন্তু তুমি চাইছো তোমার কোনো বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট বা তোমার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট তোমার ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে আবার নতুন করে মানে আলাদা করে লগ করতে তাই তোমাকে কি করতে হবে লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করে দিলেই কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে নর্মালি যেভাবে ইনস্টাগ্রাম লগ ইন করতে হয় ঠিক সেভাবে অর্থাৎ তোমাকে ইউজার নেম দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ডটা দিয়ে এই লগ ইন ক্লিক করলেই কিন্তু এই সেম ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে তোমার অ্যাকাউন্ট লগ থাকা সত্ত্বেও অন্য আরেকটা অ্যাকাউন্টও লগ হয়ে যাবে তো এটা একটা স্টেপ আরেকটা শর্টকাট স্টেপ রয়েছে চলো ব্যাকে ফিরে গিয়ে দেখাচ্ছি তো সরাসরি তোমার হোম পেজে আসবে দিয়ে নর্মালি দেখো একদম ওপরে কিন্তু তোমার বর্তমানে যে অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সেই অ্যাকাউন্টের কিন্তু ইউজার নেম শো করছে বাম দিকে তো এখানে দেখো পাশে একটা অ্যারো রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখো এখানেও কিন্তু অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নামে একটা প্লাস বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু ঠিক একইভাবে যেটা আমি আগে দেখালাম ঠিক একই স্টেপ ফলো করতে হবে অর্থাৎ লগ ইন ইন্টু এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে কিন্তু দেখো এখানে কিন্তু আমার সেম অ্যাকাউন্টটাকে এখানে শো করছে তুমি যদি লগ ইনে ভুল করে ক্লিক করে দাও তাহলে কিন্তু ওই ডুপ্লিকেটভাবে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে কিন্তু তুমি যে অন্য অ্যাকাউন্টকে লগ ইন করতে তাই নিচে যে লগ ইন ইন্টু এনাদার অ্যাকাউন্ট এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করতেই কিন্তু ঠিক একইভাবে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার একটা বক্স চলে এসছে তো আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন বটনে ক্লিক করছি আর ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু আমার ওই অ্যাকাউন্টটাও লগ ইন হয়ে গেলো এখানে কিন্তু মিস্টার বীরেন্দ্র ছিল এখানে আমি ক্লিক করছি দেখো এখানে কি চলে এসেছে বিএম কার্টুন নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এবার দেখো ওপরে যে ইউজার নেমটা শো করছে এই ইউজার নেমের পাশে এরো মার্কে ক্লিক করছি ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু দুটো অ্যাকাউন্ট শো করছে একটা অ্যাপের মধ্যে বিএম কার্টুন আর মিস্টার বীরেন্দ্র এখন তুমি চাইলে পুনরায় আবার আগের অ্যাকাউন্টেও ফিরে যেতে পারো তার জন্য কি করতে হবে জাস্ট এই নিচের ইউজার নেমে টাচ করে দিতে হবে আর টাচ করলে অটোমেটিক কিন্তু আমাকে আবার সেই আগের অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে আর এইভাবে কিন্তু এই ওপরে এই ইউজন এম এর পাশে ক্লিক করে যে কোনো অ্যাকাউন্টকে লগ ইন করতে পারবে আবার পরে আবার সুইচও করতে পারবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিয়েছে কাজে লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে